আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গতকাল রাতে আসলে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণ মোটামুটি বলা যায় আর কি, যেহেতু বাইকের অবস্থা দেখতেছেন কী পরিমাণের কাদা। আসলে রাত্রে গতকালকে যোধপুরে গেছিলাম, যাওয়ার পর মানে আসার সময় প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির পর বাইকের এই অবস্থা। তো এখন সময় হচ্ছে 10:12, এখন আবার যোধপুরের দিকে যাইতেছি। তো চলেন বাইক রাইড করি, একটু ফাস্ট যাইতে হবে, আসলে একটু কাজ আছে, তো একজন মেডিকেল ভর্তি আছে, তো ওনাকে গতকালকে অপারেশন করছে। আচ্ছা চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার এক আত্মীয়র একটু প্রবলেম হয়েছিল পায়ে, তো সেই জায়গায় অপারেশন করা লাগছে। তো গতকালকে অপারেশন করার পর বাসায় ফিরতে ফিরতে 12:30 বেজে গেছে, তো বৃষ্টির মধ্যে চালাই আসছি রাতে। আর আমাদের রাস্তার অবস্থা কি আপনারা তো জানেনই, তো কোনো রকম খালি বাইকটা খালি রুমে ঢুকাইছি, দেন তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে শুইছি। তো ঘটনা আরেকটা ঘটছে হচ্ছে, তো আমি আমার ফোনটা চার্জে দিছিলাম, তো চার্জ খাওয়া দাওয়া শেষ করে দেন চার্জ থেকে ছুটামো, তো ভাবছি যে আর 10 মিনিট হোক চার্জ। তো 10 মিনিট হইতে যাইয়া তো আমি তো এই দিক দিয়ে ঘুমাই গেছি গা, তো ফোন তো সারা রাত চার্জ হয়েছে, মানে 100% হয়ে গেছে একটার দিকেই, আর বাকি সময় শুধু শুধু মানে এমনিতেই চার্জ মানে হয়ে গেছে। দেখেন একটু ভুলের কারণে আসলে একটা কি প্রবলেম না, আসলে ফোনটা আসলে ফুল চার্জ হওয়ার পর মানে 100% চার্জ তো খুব কমই দেওয়া লাগে অ্যাপেলের গুলায়, তো সেই জায়গায় তো সারা রাত চার্জ হয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আহা, আমার ফোন তো চার্জে চার্জে থেকে ছুটাই নেই। তো এই হচ্ছে অবস্থা। তো এখন জয়দেবপুরের দিকে যাইতেছি, আসি হচ্ছে কোথায়, আসি 3 রাস্তা মোড়ে, আসি হচ্ছে চতরবাজার, চতরবাজারের দিকে এই দিক দিয়ে যাইতেছি। তো চৌরাস্তা দিয়ে যদি যাইতাম আসলে ওইদিকে রেল ক্রসিং এর সিগন্যালে পড়া লাগতো, ওই জায়গায় মোটামুটি আধা ঘন্টা সময় পার হয়ে যেত, তার জন্য এই দিক দিয়ে ভিতর দিয়ে যাইতেছি। এদিক দিয়ে সময় কমই লাগবে, ফ্রি রাস্তা, একটু টানাটানি করে যাইতে পারবো। আসলে লোক দাঁড়ায় রয়েছে, তো একটা গাড়ি খবর দেওয়া হয়েছিল, তো গাড়িও দাঁড়ায় রয়েছে, তো আমি গেলে মোটামুটি কাগজপত্র বুঝে নিয়ে আসতে হইব আর কি। ভাবছিলাম হয়তো 15-20 মিনিট লাগবে, দেখি আধা ঘন্টায় লেগে যাইবে। আচ্ছা এই গ্যাঞ্জাম থেকে বের হই, তারপর আবার আসতেছি, সামনে একটু ঝামেলা আছে, ছোট্টখাটো গ্যাঞ্জাম বলতে জ্যামজট, এটাই গ্যাঞ্জাম, আর কোনো গ্যাঞ্জাম নেই। লাইফে আসলে কার বিপদ কখন আসে বোঝা বড় মুশকিল, আসলে বিপদ বলকে আসে না। দেখেন এই যে আমি যার মানে আমার এক আত্মীয়র যে পায়ে ব্যান্ডেজ করা, পা ভাঙছে, তো এর আগে পা ভাঙছিল সেই জায়গায় আবার আঘাত খায়া দেন পায়ের দুইটা আঙ্গুলের মানে দুইটা আড্ডি ফাইটা ভাঙে, মানে দুইটা ফাইটা গেছে আড্ডি, একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ, যেমন আঘাত খাইছে একদিক দিয়ে খারাপ, আর এক মানে আল্লাহ যা করে সবই ভালোর জন্যই করে। দেখা গেছে ওই ভাঙ্গার উচিলায় হয়তো এই যে পায়ে যে রডগুলো ঢুকানো ছিল সেগুলো বের করা হয়েছে, হয়তো এর কারণেই হইতে পারে, যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ কোনোদিন মানে কোনো মানুষের খারাপ তো আর চাইবে না, কারণ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আল্লাহ নিজের হাতে মানুষকে সৃষ্টি করছে। তো যখনই যেইটাই হোক মানে মানুষের মানে খারাপ সময় আসলো, ওইটা হয়তো কোনো ভালো কিছু জন্যই খারাপ হয়েছে, এটাই চিন্তা করতে হইব। আমরা আসলে হতাশ হয়ে যাই, আসলে খারাপ সময় তো আসবে, খারাপ সময় আসবে, ভালো সময়ও আসবে, কোনো কিছু নিয়ে আসলে মানে এত দুশ্চিন্তা করার কোনো দরকার পড়ে না। আসলে দিন যত যাইতেছে আস্তে আস্তে বুঝতে পারতেছি, দিন যত যাবে তত আস্তে আস্তে মানুষ শিখবে, সব কিছুই বুঝতে পারবে। প্রকৃতিটা হচ্ছে খুবই সুন্দর, এদিকে খোলামেলা, এই সমস্ত রাস্তা দিয়ে আসলে চলাচল করলে ঠান্ডা বাতাস পাওয়া যায়, রোদ থাকলেও একটা ঠান্ডা ঠান্ডা মানে বাতাস আছে আর কি।
বাতাসটা থাকার কারণ হচ্ছে আশেপাশে চারিপাশেই গাছপালা আছে, একটু খোলামেলা আছে। আপনারা দেখবেন খোলামেলা যে জায়গায় সে জায়গায় ঠান্ডা বাতাস থাকে, আবার হচ্ছে সমুদ্রের পাড় ঠান্ডা বাতাস পাওয়া যায়, তারপরে খামারের সাইট আছে ওই সমস্ত জায়গায় ঠান্ডা বাতাস পাওয়া যায়। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো গত রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর আজকে আবার রোদ উঠছে। এদিকে আসলে আসা হয় না, এই যে এদিক দিয়ে যাইতেছি এদিক দিয়ে হচ্ছে ঘুরা দেখি কি অবস্থা। রাতের বেলা সম্ভবত একদিন গিয়েছিলাম, কিন্তু রাতের বেলা তো আসলে এরকম করে দেখতে পারিনি। আসলে নতুন নতুন জায়গায় আসলে অনেক কিছুই দেখা যায়। এদিকে দেখি রেস্টুরেন্ট আছে, আসে লোকজন আসে। নির্ভানা রিসর্ট, নির্ভানা বেসপা, খুব সুন্দর। তো যারা এগুলো যত্ন করে রাখে তারা আসলে অনেক দিনই চালাইতে পারে। তো আমি কোনো একটা ব্লগের মধ্যে বলেছিলাম হচ্ছে মানে যত্ন করে জিনিস রাখলে অনেক দিন টিকে। যাই হোক, সামনের দিকে যাই, আগাইতে থাকি, প্রকৃতি দেখতে দেখতে যাই, আপনারাও দেখেন। ঘটনা হচ্ছে আরেকটা, তো রাতে তো যখন বাইক রাখছি, রাখার পর চেনটা দেখি খট 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 আওয়াজ করতেছে। ইঞ্জিন অয়েল দেওয়া হয় নাই, আর হচ্ছে চেন লুপটা ছিল না, তো ইঞ্জিন অয়েলটা দেওয়ার দরকার ছিল, কিন্তু একটু হুটহাট করে বের হয়ে গেছি, তার জন্য আর দিতে পারি নাই। তো এখন যাইতেছি বাসার দিকে, চলে যেতেছি। তো পর্যাপ্ত পরিমাণের ঘুম তো হয় নাই, না তারপরও মোটামুটি হয়েছে। তো 6:30 দিকে উঠছিলাম, ওই আবার শুয়েছিলাম, তারপর উঠতে উঠতে আবার 7:30 মতন বেজে গেছিলো। পরে উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে দেন, একটু রেস্ট করে তারপরে ওই যে আইসা বসছিলাম জয়দেবপুরের দিকে। তো এখন বাসার দিকে চলে যেতেছি, আর বাদ বাকি এই তো ভিডিও এখন শেষ করে দিব। আর ভিডিও তেমন কিছুই থাকছে না, এই সকালের একটু সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। বের হওয়া হয়েছে দেখে আপনাদের সাথে কথাবার্তা। যাই হোক, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি এককে কমপ্লিট করে দেন, দেন তারপর নতুন কিছু আসতেছে, নতুন কিছু মডিফাই হবে বাইকে, আগেই অগ্রিম একটু জানাই রাখলাম। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।